আজ সকাল থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশটিতে প্যান্ডামিকের সময় বাতিল হওয়া জিসিএসসি এবং এ লেভেল পরীক্ষার গ্রেড মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকাল। স্কুলের শিক্ষকরা এই গ্রীষ্মে মক টেস্ট, কোর্স ওয়ার্ক এবং এসএ বা প্রবন্ধের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের গ্রেড প্রদান করবে বলা হচ্ছে। এছাড়া বোর্ড সব সাবজেক্ট নিয়ে আরও একটি আলাদা মূল্যায়ন করবে তাদের পূর্ববর্তী রেজাল্ট দেখে, তবে তারা চূড়ান্ত কোনো গ্রেড প্রদান করবে না কিংবা কোনো ধরনের পরীক্ষা নেবে না, আর এই পরীক্ষার ফলাফল প্রদান করা হবে আগস্টের আগেই। বিষয়টি নিয়ে স্কুলমন্ত্রী নিক গিব শিক্ষকদের ধারাবাহিকতা ও নিষ্ঠার সাথে সরকারের কাছে শিক্ষার্থীদের গ্রেড জানানোর জন্য অনুরোধ করেছেন। আজ সকালে বিবিসি ব্রেকফাস্টে তিনি জানান, সরকার বিভিন্ন মাধ্যমে বিষয়টি মনিটর করছে যাতে করে কোনো শিক্ষার্থী যাতে তাদের প্রাপ্ত মূল্যায়ন থেকে বঞ্চিত না হয়। আপনারা জানেন আগামী মার্চ মাসের 8 তারিখে, মানে সামনের মাসের 8 তারিখে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে, যেখানে সেকেন্ডারি শিক্ষার্থীদের ফেস মাস্ক ও করোনা পরীক্ষার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে স্কুলমন্ত্রী নিক গিব বলেন, ক্লাসরুমে ফেস মাস্ক পরা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়, তবে শিক্ষার্থীরা ও অন্য মানুষ যাতে নিরাপদ থাকে তাই ফেস মাস্ক পরাটা জরুরি। তাই করোনা থেকে পরিত্রাণ পেতে সবারই নিজেই সচেতন হয়ে ফেস মাস্ক পরা উচিত, তবে তারা শিক্ষার্থীদের উপর বিষয়টি চাপিয়ে দিচ্ছেন না বলেও জানান তিনি। তবে শিক্ষার্থী ও স্কুল স্টাফদের সপ্তাহে 2 বার করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক বলে জানান নিক, এবং এটি পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এটি করতেই হবে। একই সাথে স্কুল খোলার আগে স্কুলে হাত ধোয়া, পরিষ্কার পরিবেশে চলাচল, লাঞ্চ বা খেলার সময় যেন সামাজিক দূরত্বগুলো বজায় রাখতে পারে তার সব বিষয়ে আগেই নিশ্চিত করার জন্য স্কুলগুলোকে অনুরোধ করেছেন তিনি, এবং স্কুলগুলোও কিন্তু সেভাবে প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া শ্রেণীকক্ষগুলোতে যেন শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করে তার দিকেও শিক্ষকদের নজর রাখতে অনুরোধ করেন তিনি। তিনি বলেন, স্কুল খোলা একটি বড় পদক্ষেপ, তাই এর ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকেই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ছিল দেশটির স্কুল খোলা নিয়ে আজকের যে সকাল থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।